তাহলে ফাইনালি তোমাদের জেক্সপো এবং 2023 যে লাস্ট ডেট ছিল অর্থাৎ আজ আজ হচ্ছে তোমাদের 10 তারিখ এই 10 তারিখ তোমাদের ছিল লাস্ট ডেট জেক্সপো এবং বগলের 2023 অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ এর যে ফর্মটি অনেকেই ফিল আপ করতে পেরেছ আবার অনেকেই কিন্তু ফিল আপ করতে পারোনি ওয়েবসাইটের সমস্যা বা কারো কারো পেমেন্ট সাকসেসফুল হয়নি অথচ পেমেন্টে টাকা কেটে নিয়েছে কিন্তু যখন তোমরা অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোড করতে যাচ্ছ সেক্ষেত্রে কিন্তু তোমাদের পেমেন্ট যে স্ট্যাটাস ওটা কিন্তু ফেল দেখাচ্ছে বা ইনকমপ্লিট দেখাচ্ছে এই সব সমস্যাগুলো এখন এই সব ক্যান্ডিডেটরা তোমরা কি করবে এই কোশ্চেনটা তোমরা অনেকেই করছো দেখো আমি যে থাম্বনেলে লিখেছি যে তোমাদের ডেট আবার বাড়ানো হলো আগের বারও আমরা ঠিক যেদিন নোটিশ পাবলিশ হয় তার আগের দিন আমরা জানিয়েছিলাম যে তোমাদের 10 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপের ডেট বাড়ানো হবে আমরা সেই সোর্স কোথা থেকে পেয়েছিলাম আমরা জানিয়েছিলাম যে আমাদেরই একজন কোচিংয়ের স্টুডেন্ট অর্থাৎ জেক্সপো এবং ভোগলের 2023 যে আমাদের স্পেশাল ব্যাচ চলছে ওই স্পেশাল ব্যাচের একজন স্টুডেন্ট ও কারিগরি ভবনে ভিজিট করেছিল এবং তাকে সেখানে জানানো হয়েছিল যে 10 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের ডেট বাড়ানো হবে সেমভাবেই আমরা আবারও জানতে পেরেছি যে জেক্সপো এবং ভোগলের 2023 যে সমস্যাগুলো তোমাদের হচ্ছে তোমাদের পেমেন্ট স্ট্যাটাস ফেল দেখাচ্ছে পেমেন্ট ইনকমপ্লিট দেখাচ্ছে এই সমস্যার পাশাপাশি আরও অনেক সমস্যা আছে যেগুলো কিন্তু তোমাদের ঠিক করা যাচ্ছে না বা সম্ভব হচ্ছে না তোমরা যদি কেউ কারিগরি ভবনে ভিজিট করতে পারো সেখানে কিন্তু তোমাদের ইনস্ট্যান্ট করে দেওয়া হচ্ছে তোমাকে কিন্তু সেখানে কিছু ইনফরমেশন চাওয়া হচ্ছে বা কিছু তোমাদের পেমেন্ট হোক বা যে পেমেন্টটা তোমরা করেছো ওই পেমেন্টের একটা প্রিন্ট আউট কপি কিন্তু জমা নিয়ে তোমাদের কিন্তু যে পেমেন্ট স্ট্যাটাস যাদের সমস্যা আছে সেটা কিন্তু তোমাদের সলভ করে দিচ্ছে সাথে সাথে ইনস্ট্যান্ট ওকে এবার যাদের বাড়ি অনেকটা দূরে বা যারা কারিগরি ভবন তোমরা যেতে পারছো না তোমরা কি করবে তো তোমাদের উদ্দেশ্যে আমি জানিয়ে রাখি তোমাদের 15 তারিখ পর্যন্ত একটা টাইম দেওয়া হবে যে টাইমটার মধ্যে কিন্তু তোমাদের ওই যে সমস্যাগুলো আছে ওই সমস্যাগুলো কিন্তু ঠিক হয়ে যাবে এটা কিন্তু ঠিক আগের সোর্সের মতোই কিন্তু এভাবে আমরা খবরটি পেয়েছি যে 10 তারিখ যে লাস্ট ডেট অর্থাৎ আজকে এটা এর পরে হয়তো আজ রাতে বা কাল সকালে নোটিশ আসতে পারে ওই নোটিশটি এলে আমরা জানিয়ে দেব তা সত্ত্বেও আমি তোমাদের একবার আগে থেকেই জানিয়ে দিচ্ছি তোমাদের ভয় করার কোনো কারণ নেই তোমাদের হয়তো 15 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের ডেটটি বাড়ানো হবে বা যাদের যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের 15 তারিখের মধ্যে আশা করি সলভ হয়ে যাবে তো তোমাদের টেনশন করার কোনো কারণ নেই তোমাদের কিন্তু এখন যদি আমি অফিসিয়াল ওয়েবসাইটে একবার দেখি এখানে কিন্তু সেরকম কোনো আপডেট দেওয়া নেই বা আমাদের কিন্তু এখানে একটা জিনিস জানানো হয়েছে দেখো সেই এডিটের অপশন পেমেন্ট স্ট্যাটাস চেক করা যাচ্ছে এর পাশাপাশি কিন্তু দেখো অনলাইন অ্যাপ্লিকেশনের যে অ্যাডমিশন ফর্ম সেটা কিন্তু করা যাচ্ছে এবং দেখো সার্চ করা যাচ্ছে তোমার কি অ্যাকনোলেজমেন্ট স্লিপটা তুমি ডাউনলোড করতে পারবে আধার নাম্বার দিয়ে এবং কিন্তু এডিট করা যাচ্ছে এই কয়েকটা অ্যাভেলেবেল আছে ওয়েবসাইটে এছাড়া কিন্তু সেরকম কোনো আপডেট নেই এখনও পর্যন্ত তো আমাদের যে সোর্স থেকে আমরা এই খবরটি পেয়েছি তো তার উদ্দেশ্যে তোমাদের জানাচ্ছি আগের বারে যেমন আমরা মানে তোমাদের আগেই ইনফরমেশানটা দিয়ে দিয়েছিলাম সেম এবারও কিন্তু আমরা সেম ইনফরমেশান কিন্তু অনেকটা এগিয়ে আমরা তোমাদের দিচ্ছি তো যারা যারা এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তোমরা কিন্তু সাবস্ক্রাইবটা করে রাখো কারণ আপডেট আসার সঙ্গে সঙ্গেই কিন্তু আমরা তোমাদের জানিয়ে দেব তোমাদের যে কোনো সমস্যা হলে আমাদেরকে জানাতে পারো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার ডিটেলস দেওয়া আছে তোমরা কীভাবে জানাবে আমাদের ফেসবুক পেজ টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করতে পারো যদি কোনো রকম সমস্যা হয় সেটাও আমাদের জানাও আমরা তোমাদের কিন্তু হেল্প করব তো আজ এই পর্যন্তই দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে অসংখ্য ধন্যবাদ